islam se na ba বিসমিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আজ 4 ডিসেম্বর জিএমটি অনুযায়ী এখন বিকাল 4টা বা 4:30টা এখন রাইহাদ অনুষ্ঠান নিয়ে আমরা জার্মানি থেকে উপস্থিত হয়েছি দর্শকবিন্দু আমাদের আয়োজন অনুষ্ঠান যেমনটি আপনারা দেখেছেন সব সময় লাইভ এবং ইন্টারঅ্যাকটিভ অনুষ্ঠান চলাকালীন আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনাদের প্রশ্ন পাঠাতে পারেন আমাদের সঙ্গে যোগাযোগ করার যে ব্যবস্থা রয়েছে তা আপনারা টেলিফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন যে ফোন নাম্বার আছে তা আপনারা অনুষ্ঠান জুড়ে টেলিভিশন পর্দায় দেখতে পাবেন এছাড়া হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রশ্ন পাঠাতে পারেন যা আমরা অনুষ্ঠান চলাকালীন আলোচনায় নিয়ে আসব। আমার সঙ্গে স্টুডিওতে আছেন মোকারম মোহতারাম রহমতুল্লাহ বন্দেশা সাহেব আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এবং একইভাবে আমাদের সঙ্গে ভিডিও লিংকের মাধ্যমে মোকারম মোহতারাম শামশাদ আহমদ কমর সাহেব যোগাযোগ করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত দর্শকবিন্দু যেমনটি আপনারা জানেন আমাদের অনুষ্ঠান রাহেউদা এর মাধ্যমে আমরা আমাদের দর্শকদের এই সুযোগ দিতে চাই তারা যেন কোনো সমস্যা ছাড়াই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তাদের মাথায় যেয়ে প্রশ্নই থাকুক না কেন আহমদের জামাত সম্পর্কে আহমদের জামাতের ধর্মবিশ্বাস জামাতের প্রতিষ্ঠাতা মসিমত বা তার শিক্ষা সম্পর্কে কোনো প্রশ্ন বা কোনো আপত্তি বা কোনো বন্ধুর কাছ থেকে যদি কোনো আপত্তিকর প্রশ্ন শুনে থাকেন তাহলে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করে এই সুযোগ থেকে লাভবান হয়ে আপনারা উত্তর সংগ্রহ করতে পারেন আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আমাদের এই অনুষ্ঠানে এই সিরিজে আমরা খুবই গুরুত্বপূর্ণ এবং মৌলিক বিষয়ে আমরা আলোচনা করতে চাচ্ছি এবং মানুষের প্রশ্নের উত্তর দিতে চাই আর তা হলো আল্লাহ তালার কৃপায় আহমদিয়া মুসলিম জামাত যার সবচেয়ে মৌলিক বৈশিষ্ট্য হচ্ছে এটি কোনো সাধারণ জামাত নয় বরং এটি সেই জামাত যাকে আল্লাহ আল্লাহতালার স্বয়ং এর ভিত্তি রেখেছেন আর এখনও তার নবীর পর তার স্থলাভিষিক্ত তার খলিফাদের মাধ্যমে এই জামাতকে পথ নির্দেশনা দিয়ে যাচ্ছেন এবং গোটা বিশ্বে সেই উদ্দেশ্য অর্জিত হচ্ছে যা আগমনকারী মসি এবং ইমাম মাহাদির জন্য নওয়ানবাম নির্ধারণ করেছিলেন আল্লাহ ফজলে আমরা আহমদি মুসলমান হাজর মাসি মামুদ আলে সালাহ আসলাম যার নাম হাজর মির্জা মহম্মদ কাদাম তার প্রতি ইমান এনেছি তিনি সেই ব্যক্তিত্ব এবং এতে কোনো অতিরঞ্জন নেই যার সম্পর্কে আমরা বলতে পারি যে বিশ্বের সকল ধর্ম এবং সকল মানুষ যার আগমনের অপেক্ষায় প্রতীক্ষার এবং সেই প্রতি ও ব্যক্তি সম্পর্কে বিভিন্ন ভবিষ্যৎ রয়েছে বিভিন্ন ধর্মে একজন মহাপুরুষের পুনরাগমনের ভবিষ্যদ্বাণী রয়েছে সেই ধর্মের প্রতিষ্ঠাতার পক্ষ থেকে ভবিষ্যদ্বাণী রয়েছে আর সেই ভবিষ্যৎবাণী কিভাবে কোন আঙ্গিকে পূর্ণ হবে এটি তালা ভালো জানেন বা জানতেন যখন খোদার পক্ষ থেকে সেই মহন্ত ব্যক্তি আবির্ভূত হন তখন তিনি এসে সেই নিদর্শন এবং দলিল প্রমাণ দেন আর বলেন যে কিভাবে কোন আঙ্গিকে কোন ভবিষ্যৎবাণী পূর্ণ হয়েছে এমন অনেক ভবিষ্যৎবাণী রয়েছে যা স্পষ্ট নয় নতুবা খোদা দৃষ্টিতে ইমান আনার কোনো মূল্যও থাকে না অনেক ভবিষ্যৎবাণী সুস্পষ্ট হয় কিন্তু অনেক ভবিষ্যৎবাণী আছে যেগুলো ব্যাখ্যা সাপেক্ষ যেগুলো মানুষের পরীক্ষার কারণ হয় আগমনকারী মসি সম্পর্কে মহানবীশ এবং ইসা স্বয়ং তার পুনরাগমনের কথা বলছেন মহানবীসলাম বলছেন ইসেফনে মরিয়াম নাজেল হবেন আর এভাবে ইস্যাফ মরিয়াম মরিয়ম সম্পর্কে ভবিষ্যৎবাণী করা হয়েছে যে এবং এটি সকল মুসলমান এক কথায় বিশ্বাস করে যে আসবেন বা এসেছেন এবং তিনি বলেন যদি যদি কথা আক্ষরিক অর্থে পূর্ণ হয় সেটা তো সবাই জানে কিন্তু এমন বিষয় যে যেটির ভবিষ্যৎবাণীকে আক্ষরিক অর্থে নেওয়া ঠিক হবে না তাহলে দেখতে হবে কিভাবে কোন আঙ্গিকে সেটি পূর্ণ হয় আর এখানেও এই একই সমস্যা দেখা দিয়েছে তাকে গ্রহণ করার ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হচ্ছে এই দৃষ্টিভঙ্গি যে ঈসা ইবনে মরিয়াম এবং ইসা আলহাম যিনি বনিচাল জাতিতে আবির্ভূত হয়েছিলেন তিনি দু বছর ধরে আকাশে বেঁচে আছেন এখন তো দু বছর চেয়ে বেশি আকাশে জীবিত আছেন আর তিনি পুনরায় পৃথিবীতে আবির্ভূত হবেন আর উম্মতে মোহাম্মদিয়াকে হেদায়ত দিবেন মুসলমানদের সাহায্য করবেন তিনি বলেন পবিত্র কোরআন থেকে সুস্পষ্টভাবে জানা যায় বরং খোদা তলার যে সুনত খোদাতলার যে রীতি খোদা তলার যে ঐশ্বী বিধান এর তার অধীনে প্রত্যেক মানুষই মারা গেছেন প্রত্যেক নবীর মারা গেছেন তার বেলায় অর্থাৎ ইসালাহ ইসলাত বেলায় এটি ঘটেছে আর যে ব্যক্তি মারা যায় তিনি পুনরায় আসতে না কীভাবে আসবেন তিনি তাকে রূপক অর্থে এই নাম দেয়া হয়েছে অর্থাৎ সেই যুগে যিনি আসবেন তাকে রূপকভাবে এই নাম দেয়া হয়েছে অর্থাৎ ইসাইবনে মরিয়াম যিনি বনিশাল জাতিতে ছিলেন তিনি সশরী আসবেন না বরং তার নাম নিয়ে তার গুণে গুণান্বিত হয়ে এক ব্যক্তি আসবেন আর আহমদ মুসলিম জামাত বিশ্বাস করে যে হাজ মাসি মহম্মদ মির্জা গোলাম কাদিন ইসলামী সেই ব্যক্তি আমরা সেই যুক্তি প্রমাণ এবং দলিলের আলোকে কথা বলি এবং আমাদের দর্শকদের সামনে এই কথা বলছি যে কিভাবে আমরা বিশ্বাস করি যে হাজত ঈসা আল্লাহ ইসলাম বেঁচে থাকতে পারেন না তিনি ইন্তেকাল করেছেন পবিত্র কোরআন সুস্পষ্টভাবে এ সম্পর্কে আমাদের সংবাদ দিয়েছে আমাদের বিগত অনুষ্ঠানে আমরা এ সম্পর্কে আলোচনা করেছি আমরা প্রত্যেক অনুষ্ঠানে কোনো না কোনো সুস্পষ্ট আয়াতের আলোকে এবং দর্শকদের বোঝার ক্ষেত্রে যেন কোনো কষ্ট না হয় এই জন্য আমরা সুস্পষ্ট আয়ত পোষণ করছি আমি মোকারম শামসাদ আহমদ কামর সাহেবকে অনুরোধ করবো বিগত অনুষ্ঠানে আপনি ফালাম্মা ও ফায়তানির বরাতে বলেছিলেন আজ পবিত্র কোরআনের অন্য কোনো আয়াতের আলোকে আমাদের বলুন যে হাজ ঈসা ইসলাম এর মৃত্যুর সংবাদ আল্লাহ তালা কীভাবে আমাদেরকে দিয়েছেন

এবং তার পূর্বের সকল রসুল গত হয়েছেন বা ইন্তেকাল করেছেন এবং তার মা একজন সিদ্দিকা বা বাদিনী ছিলেন আর তারা উভয়ে খাবার খেতেন অর্থাৎ হজরত ইসা আলাহ এবং তার শ্রদ্ধা মাতাও খাবার খেতেন এখন এই আয়াতে একটি সুস্পষ্ট দলিল আল্লাহ তালা দিয়ে দিয়েছেন তা হল হজরত ইসা আলাহ ইসলাম সম্পর্কে প্রথমে বলে দিয়েছেন যে তিনি একজন নবী ছিলেন তারপর বলেছেন সকল নবী ইন্তেকাল করেছেন এখন এটি এমন একটি কথা যেভাবে বলা যদি বলা হয় জায়দ একজন মানুষ আর মানুষ মাটি থেকে সৃষ্টি এর অর্থ কি জায়দও মাটি থেকেই বানানো সৃষ্টি আল্লাহ তালা এই একই রীতি এখানে অবলম্বন করেছেন হাজাদ ইস হাজর ইসাল্লাহ ইস্তাহ ওয়াসম একজন রসুল যেহেতু তার পূর্বেকার সকল রসুল ইন্তেকাল করেছেন এর অর্থ হচ্ছে তিনিও যখন কোরআন অবতীর্ণ হচ্ছিল তখন পর্যন্ত তিনি ইন্তেকাল করেছিলেন দ্বিতীয় কথা আল্লাহ তালা এখানে বলেছেন কানা ইয়া কোলানে তো আমা তারা উভয়ে খাবার খেতেন এখন উভয়ে খাবার খেতেন এর অর্থ কী যদি হজরত আলা আল্লাহ বেঁচে থাকেন আর এখন তিনি খাবার না খান তাহলে এটি তো ঈশ্বরত্বের তিনি তো ঈশ্বর হয়ে যান যখন হজরত ইসা এসেছিলেন তখন তিনি মানুষ হিসেবে এসেছিলেন আর এখন যখন আসবেন তিনি খোদা তালার জালালি রঙে আসবেন কারণ এখন তিনি খাবার খান না কেন আল্লাহ বলছেন তারা উভয়ে খাবার খেতেন হজরত মরিয়ম আলাহ ইসলাম অর্থাৎ তার শ্রদ্ধে মা আর হজরত ইসা আলাহ ইসলামও উভয়েই খাবার খেতেন অতএব এটি একথার প্রমাণ যে হজরত ইসা আলাহিসাল্লা আসলাম যদি এখন খাবার খেয়ে থাকেন তাহলে আল্লাহ তালার কথা বলা উচিত ছিল পূর্বে তারা উভয়ে খাবার খেতেন এখন তার মা আর খাবার খান না যেহেতু তিনি মারা গেছেন কিন্তু হজরত ইসা আলাহ এখনও খাবার খান আর যদি তিনি খাবার না খান তার অর্থ হচ্ছে মরিয়ম আলাহ মতো হজরত ঈসা আলাহ ইসলামও মারা গেছেন এর এছাড়া আমরা দেখি সুরা আলে ইমরানের একশো পঁয়তাল্লিশে এই একই বাক্য আল্লাহ তালা মহানবী সাল আলাম সম্পর্কে বলেছেন এখানে আমি স্পষ্ট করে দিচ্ছি আমাদের আহমদি যারা ওলামা আছে তারা এখানে কি ভিন্ন অর্থ করে তারা বলে কাদ খালাতের অর্থ হচ্ছে অনেকেই মারা গেছে সবাই মারা গেছেন এটা তারা করে না পূর্বের কিছু লোক মারা গেছেন কিছু এখনো বেঁচে আছেন তারা খালাতের অর্থ মৃত্যু করে না এখন প্রশ্ন দাঁড়ায় এই একই বাক্য যখন হজরত আকদাস মোহাম্মদে মোস্তফা সাল আলহাসম সম্পর্কে আল্লাহ তালা বলছেন তখন হয় ইসাম সম্পর্কেও এখানে যে অর্থ হজরত মোহাম্মদ সম্পর্কে করা হয়েছে তাই ঈশ্বর বেলায় করতে হবে আর সেই একই বাক্য যদি মহানবীশামের জন্য আসে আপনারা যদি আর ভিন্ন অর্থ করেন আর সেই একই অর্থ ঈসা সম্পর্কে আসলে আপনারা যদি ভিন্ন অর্থ করেন তাহলে এটি ন্যায় বিচার নয় অতএব সুরা আলিম রানী আল্লাহতালা বলেন ওয়ামা মুহাম্মাদুন ইল্লাহ রসূল আদ খালাতমিন কাব্বিহীর রসুল আফা ইম মাতা আও কুতলা কালাব্তুম আলা আকা বেকুম মোহাম্মদ এ মোস্তফা সাল্লাল্লাহ আলেবসাল্লাম একজন রসূল এবং তার পূর্বের সকল রসুল মারা গেছেন আফা ইম মাতা আউ কোতলা যদি তিনিও মারা যান মাতা অর্থাৎ যদি স্বাভাবিকভাবে তিনি মৃত্যুবরণ করেন অ কোতিলা অথবা তাকে যদি হত্যা করা হয় তাকে হত্যা করা বিভিন্ন বিষ খাইয়ে বন্দুক দিয়ে লাঠি দিয়ে পিটিয়ে বিভিন্নভাবে এখানে আল্লাহ আল্লাহতালা বলছেন যে মহানবী সাল্লাহ আসাম যদি স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেন অথবা তাকে যদি হত্যা করা হয় তবুও কি তোমরা তোমাদের গোড়ালের উপর ভর দিয়ে ফিরে যাবে এখানেও আল্লাহ আল্লাতালা সুস্পষ্টভাবে বলে দিচ্ছেন যে দুটি ধরন রয়েছে খালাতের দুটি ধরন রয়েছে আফা আও কোতেলা হয় স্বাভাবিক মৃত্যু অথবা হত্যা এই দুটি অবস্থায় মানুষ মারা যায় তৃতীয় ও অবস্থা হচ্ছে অতীত হয় অতীতের যে অর্থ তারা করতে চায় করুক খালাতের তৃতীয় অর্থ আল্লাহ তালা বলেছেন এই আয়াত তা বর্ণনা করেনি তৃতীয় কোনো কথা বলেনি তিনি বলেছেন আফা ইম্মাতা আও কোতেলা এবং তাকে আকাশে নিয়ে যাবেন এটা বলেন না যদি মানুষ বলে যে কতক রসুল বা কতক নবী আকাশ আকাশে সশরীরে উত্তোলিত হয়েছে বা উঠে গেছে তাহলে এই তৃতীয় প্রকারের কথাও আল্লাহ তালা বলে দিতেন কিন্তু এটি আল্লাহ তালা বলেন না আর আয়াতের বাক্য হুবহু তাই যেখানে বলা হয়েছিল মাল মসিবন ইল্লা রসুল কাদ খালাত কাবলেহ রসুল আর এখানে বলছেন ওমা মোহাম্মদুল ইল্লা রসুল কাদ খালাত কাবলেহর রসুল আর খালাতের অর্থ আল্লাহ তালা স্বয়ং করে দিয়েছেন মাতা ও কোতেলা আর এই দুটি ভাবেই মানুষ মারা যায় এর মধ্যে হজরত ইসা আলাহ ইস্লা ইসলামের জন্য হয়েছে আল্লাহ তারা নিজেই পবিত্র কোরআনে বলে দিয়েছেন যে তাকে হত্যা করা হয়নি আমার কাতালে আমার সালাবু আর বাকি দেখলো স্বাভাবিক মৃত্যু এটাই অস্বীকার করা হয়নি এ থেকে প্রমাণ হয় যে হজরত ইসা আলাহাম ঠিক সেভাবেই ইন্তেকাল করেছেন যেভাবে হজরত আকদাস মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহাম ইন্তেকাল করেছেন এরপর এই আয়াত যাতে মহানবী সাল্লাহাম সম্পর্কে বলা হয়েছে ওমা মোহাম্মদ ইল্লা রসুল কাদের খালাত মিন কাবলে রসুল এখানে খালাতের অর্থ এই দৃষ্টিকোণ থেকে সুস্পষ্ট হয়ে যায় যে সাহাবিগণ সাহাব সাহাবিগন রেদবানুল্লাহ আলহিম ইজমা রয়েছে যখন মহানবী সাল আল্লিবাসলাম ইন্তেকাল করেন তখন কোনো কোনো সাহাবি দুঃখ ভারাক ছিলেন এবং তারা এটি মানতে প্রস্তুত ছিলেন না যে মহান মহানবিসম ইন্তেকাল করতে পারেন তাদের মধ্যে বিশেষভাবে উল্লেখ পাওয়া যায় যে তিনি তরবারি নিয়ে দণ্ডায়মান হন যদি কেউ কথা বলে যে মহান বিশাল আসসালাম এন্তেকাল করেছে তাহলে আমি তরবারির আঘাতে তার মস্তক ছিন্ন করব তখন হজরত আবু বকর সিদ্দিক রদুল্লাহ আনহু সেখানে আসেন এবং তিনি মহানবী মোবারক দেখেন এবং কাপড় সরিয়ে তার কপালে চুমু খান তারপর তিনি মেম্বরে আসেন এবং আয়াত পরেন ওয়ামা হাম ই রসুল খালাত মিন কাব রসুল মহানবী সাল্লাম একজন রসুল ছিলেন আর তার পূর্বের সকল রসুল ইন্তকাল করেছেন

যদি তোমরা আল্লাহর আবাদত করতে তাহলে জেনে রাখো আল্লাহ জীবিত আল্লাহ মারা যান না এটিই পার্থক্য আল্লাহ এবং আল্লাহ রসুলের মাঝে রসুল মারা যায় কিন্তু খোদা তালার সত্তা কখনো মারা যান না এই ইজমা বলে যে তখন কোনো একজন সাহাবি ওই আপত্তি তুলেননি যে হজরত ইসা আলাইসালাম যদি আকাশে যেতে পারেন তাহলে হজরত মোহাম্মদ সশরীর আকাশে কেন যেতে পারবেন না যদি এই আপত্তি কেউ না করে থাকেন তাহলে এর অর্থ দাঁড়ায় সকল সাহাবি এই আয়াতের এই অর্থকে মেনে নিয়েছিলেন যে হজরত মোহাম্মদ যেহেতু একজন রসুল ছিলেন আর যেহেতু অন্যান্য রসুলরা মারা গিয়েছেন তাই হজরত মোহাম্মদে সাল্লাহ সাল্লাইসালাম মারা গেছেন অতএব এই আয়াত সুস্পষ্টভাবে কথা ঘোষণা করছে যে খোদা তালা যে যখনই কাউকে রসুল হিসেবে মনোনীত করেন তাকে অপ্রাকৃতিকভাবে অস্বাভাবিকভাবে দীর্ঘজীবন দেন না এবং আকাশে নিয়ে যান না এটি আল্লাহতালার সুন্নত নয় যখন তিনি তার বয়স বেড়ে যায় তখন স্বাভাবিকভাবে তিনি মারা যান পৃথিবীতে সমাহিত হন আর যখন তার আয়ুষ্কাল পূর্ণ হয়ে যায় তখন অন্যান্য মানুষের মতো তিনি মারা যান মহানবীশালা মৃত্যু দিয়েছেন আর সে সমস্ত ঈসা আলাহ ইসলাম অন্তর্ভুক্ত রয়েছেন শামসদ সাহেব অনেক ধন্যবাদ আপনি করছেন দর্শকবৃন্দ এই আয়াত অত্যন্ত সুস্পষ্টভাবে আমাদেরকে বলে দিচ্ছে যেভাবে শামসাদ সাহেব উল্লেখ করলেন আয়াতগুলো ব্যাখ্যা করে বললেন যে হাজর ইসা আলাহ ইসলাম মৃত্যু দ্বারা প্রমাণিত হয় বরং আমাদের সাহাবিদি যে ইজমা রয়েছে প্রথম ছিল ঈশার মৃত্যুর সম্পর্কে মহানবী এর মৃত্যু তারা মেনে নিয়েছিলেন এই জন্য যে ঈশাও মারা গিয়েছিলেন নতুবা তারা কখন মানতেন যে তাদের প্রিয় নবী তাদের কাছ থেকে বিদায় নিবেন এটি তারা মানতে প্রস্তুত না আমরা রাহমতুল্লাহ বন্দেশ্বর সাহেবের কাছে যাব যে যখন সাধারণভাবে মানুষের সঙ্গে আলাপ হয় তখন কোরআনের আয়াত উপস্থাপন করা হয় তখন তারা বলে তখন তারা চট করে এই আয়াত মানতে প্রস্তুত ছিলেন না হয় না হজন উমর আদালত রহনার মতো মানুষ তো নয় যে তারা তাৎক্ষণিকভাবে কোন সামনে মাথা নাত করবেন সাধারণভাবে মানুষ কথাই বলে যে ঠিক আছে কোন হাদিসের কোন উদ্ধৃতি দিতে পারেন কি যদিও এই ইজমার কথা আমরা হাদিস থেকেই জানতে পারি কিন্তু আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি যদি হাদিসের আলোকে এমন কিছু কথা বলেন যা থেকে আমরা বুঝতে পারি যে ইসা মারা গেছেন বা মুসলমানদের বিশ্বাস ছিল যে ইসা মারা গেছেন বিসমুল্লাহ রহমান রাহেম আপনি যা বলেছেন একদম ঠিক ববিত কোরআনও বলেছে তোমরা যদি আল্লাহর প্রিয় ভাজন হতে চাও তো ফাত্তা বিউনি তাহলে মহানবী সাল্লাহাম সম্পর্কে বলেছেন আমার আনু অনু আনুগত্য করো মহানবীমের আনুগত্য করো আনুগত্য সেটি যা ববির মা আতা কুমুর রসুল যা যা আল্লাহ রসুল তোমাদের দেন ফা হুজু তা তোমরা ধারণ করো আর যা করতে বারণ করো তা তোমরা করো না যখন আমরা মহানবী সাল্লামের জীবদ্দশায় বা জীবন চরিতে জীবন চরিত আমরা ঘেটে দেখি যে হুজিবাক আসলাম কখনো তার পূর্ববর্তী নবীদের বিশেষভাবে ঈসা আল্লাহ মৃত্যুর কথা উল্লেখ করেছেন কি হাদিস থেকে আমরা জানতে পারি যে আহলে সুন্নাত ওয়াল জমাত শিয়াদের ছাড়া সিয়া সিত্তার থেকে আসাউল কুতুব আদাউল কেতাবুল্লাহ আর হিসাবে তারা শেফকে মানে এটি সবচেয়ে সঠিক এবং নির্ভরযোগ্য হাদিস গ্রন্থ ইমাম বখারি রহমতুল্লাহ আলাইহে বখার শরীফে বিভিন্ন ও বিভিন্ন খণ্ডের নাম কেতাব রেখেছেন কেতাবুল সালাদ কেতাবুল জকাত বিভিন্ন অধ্যায়ের নাম কেতাবুল হজ কেতাব তফসির জানার কথা যখন তিনি কেতাবুল সালাত লিখেছেন এই অংশে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাহে সেই হাদিসগুলো সংগ্রহ করেন যাতে নামাজ সম্পর্কিত বিষয় আলোচিত হয়েছে যখন তিনি কেতাবুজ জাকাত এতে হাদিস সংকলন করবেন তখন জানা যাবে যে ইমাম বোখারি হুজুবাক সাসমের ওই সমস্ত হাদিস বা বক্তব্য বর্ণনা করবেন যা জাকাত সম্পর্কিত একইভাবে কেতাবু তফসির একটি অধ্যায় রয়েছে বোখারি শরীফের যখন তিনি কেতাব তফসি লিখেছেন এবং এতে হাদিস সংকলন করছেন তখন জানা যাবে যে হুজুরে পাহ সাল্লাসাল্লাম পবিত্র কোরআন কোরআনের আয়াতের স্বয়ং যে তফসির করেছেন তা ইমাম বোখারি রহমতুল্লাহ আলাইহে এই অধ্যায় সংকলন করেছেন বুখারি শরীফের কেতাবু উ তফসিরে একটি অধ্যায় রয়েছে সেই আয়াত যা আমরা বিগত অনুষ্ঠানে উপস্থাপন করেছি এর তফসির হুজুরে পাক সালাল্লাহ আলহাম বর্ণনা করছেন সুরা মায়াদার আয়াত এবং এতে আল্লাহ তালা বলছেন হজরত ঈসা আলাইসালাম কে কিয়ামত দিবসে আল্লাহ তাকে জিজ্ঞেস করবেন এবং তিনি বিভিন্ন উত্তর দিবেন বিশেষভাবে চারটি উত্তরের কথা উল্লেখ করেছেন চতুর্থ উত্তর হাজর ঈসা দিবেন ওয়াকুন্ত আলাইহিম শাহেদাম মাদুম তু ফিহিম মা তাওয়া ফাই তানি কুন্তা আন্তর রাকিবা আলাইহিম যতদিন আমি তাদের মাঝে বেঁচে ছিলাম আমি তাদের নেগ্রান বা তত্ত্বাবধায়ক ছিলাম ফালাম্মা তাওয়া ফাই হে খোদা তুমি যখন আমাকে মৃত্যু দিলে আমার রু কবজ করলে কুন্তা আন্তর রাকিবা আলাইহিম আলাই হে হে আল্লাহ এরপর আমি আর নেগ্রান ছিলাম না তুমি নেগ্রান ছিলে ইমাম বোখারি রহমতুল্লাহ আলাই হে এই আয়াতটি সংকলন করেছেন এবং এর নিচে হুজুরে পাক সাল্লাহ আলাইসাল্লাম এ আয়াতের যে তফসির করেছেন সেটি বর্ণনা করেছেন হাদিসে লেখা আছে এই হাদিসে লেখা আছে ইমাম বোখারি রহমতুল্লাহ আলহে ইবনে আব্বাস রাদুল্লাহ আনহুর বর্ণনা নিয়ে এসেছেন ইবনে আব্বাস নবীকুম সাসম চাষ ভাই ছিলেন এটি এই সেই ইবনে আব্বাস যার সম্পর্কে মহানবী সাসম বলেছেন ধর্মের ফেকা বা ধর্মের জ্ঞান তার থেকে অর্জন করো তিনি বলেন হুজুর পাখ সাহসম একদিন আমাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং তিনি বলেন কেমত দিবস হবে ইন্নাহু আমার উন্মতের হুজুরফাক সাহসাম বলছেন যে আমার উম্মতের কিছু লোকদের সেখানে নিয়ে আসা হবে কোথায় আনা হবে তিনি বলছেন তাদেরকে ডান হাতে নয়। বরং তাদেরকে বাম দিকে নিয়ে যাওয়া হবে পবিত্র কুরআন এবং হাদিসের প্রবাদ এটি ডান দিকে লোকদের বেহেশতি লোক বলা হয় বাম লোকদের আখ্যা দেয়া হয় আল্লাহ রসুল বলছেন আমি দেখবো যে কেয়ামত দিবসে আমার কিছু লোককে বেহেস্তের দিকে নিয়ে যাওয়ার পরিবর্তে তাদেরকে যদিও সাহাবিদের আল্লাহ তালা বলছেন আল্লাহ আল্লাহন আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট তা সত্ত্বেও কিছু লোকদেরকে লোকদের দোজকের দিকে নিয়ে যাওয়া হবে এই দৃশ্য দেখে তিনি বলবেন যে আমার মত কিছু লোক দুজকের দিকে নিয়ে যাওয়া হচ্ছে আমি তখন আল্লাহ নিবেদন করবো আল্লাহ এটি কি আল্লাহ বলেন ইয়ার হে আমার আল্লাহ এরা তো আমার সাহাবি এরা তো আমার সাহাবি আমাকে গ্রহণ করেছিল আল্লাহ উত্তরে বলবেন আল্লাহ তালা এ কথা বলেনি যে আমি ওই সমস্ত লোকদের নিয়ে যাচ্ছি তারা তোমাকে কবুল করেনি তার নয় বরং আল্লাহ বলছেন ফাই আলু আল্লাহ ইন্ন লা তাদরি ইবাদা সুবাদা কহে নবী সাল্লাল্লাহু আলাইহিwasm তুমি জানো না এরা তোমার পর তোমার মৃত্যুর পর কি করেছিল ইন্নাকা লা তাদরি হে তুমি জানো না মাহদা তোমার পরে তারা কি করেছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহিwasm বলছেন যখন আমাকে কথা বলা হবে যে এরা মহানবী সাল্লাল্লাহু পর বিদাতের সুজনা করেছিল তাকুল তখন আমি বলবো কামা কালা আব্দুল সালে যেভাবে আল্লাহর এক ন্যাক বান্দা আব্দুল সালে হাজরত ঈসা আলাইসালাম বলেছিল কুন্তু আলাইহিম শাহিদাম মাদুম তুফিম ফালাম্মা তাই তানি কুন্তু আন্তা রাকিব আলাই হে আল্লাহ আমি ততদিন তাদের মাঝে নিগ্রান বা তত্ত্বাবধায়ক ছিলাম যতদিন আমি তাদের মাঝে ছিলাম কিন্তু আমার মৃত্যুর পর যদি এরা বিভিন্ন বেদাত বা মন গড়া শিক্ষা অবলম্বন করে তাহলে এটির শাস্তি তারা ভোগ করবে তখন আমি তাদের তত্ত্বাবধায়ক ছিলাম না কারণ আমি যখন মারা গিয়েছিলাম মহানবী সাসাম তার উম্মতের কতক সদস্য যারা তার জীবদ্দশায় ইমান আনার পর তার মৃত্যুর পরে যখন মুক্তদ হয়ে গেছিল তাদের জন্য সেই একে বাক্য ব্যবহার করেছিলেন যা হজরত ইসা ইসলাম এই উত্তর দিয়েছিলেন যে হে আল্লাহ আমি তাদের উপর তত্ত্বাবধায়ক ছিলাম যতদিন আমি তাদের মাঝে বিজীবিত ছিলাম কিন্তু যখন তুমি আমাকে মৃত্যু দিলে আমি জানি না যে তখন তারা কি করেছিল একইভাবে হুজুর পাক সাসাম হুবহু সেই একই বাক্য ব্যবহার করছেন আমি আমার জাতির তত্ত্বাবধায়ক ততদিন ছিলাম যতদিন তাদের মাঝে ছিলাম কিন্তু যখন আমি তাদের মাঝ থেকে বিদায় নেই তুমি আমাকে মৃত্যু দিলে আমার আত্মা কবজ করলে তখন দৈহিকভাবে আমি তাদের মাঝে উপস্থিত ছিলাম না যদি আজ হুজুরে পাক সাল্লাম পুনরায় পৃথিবীতে ফেরত আসেন তাহলে হুজুর পাক সাহসমের উত্তর সেটি ঠিক না না আর যদি হুজুর না আসেন তাহলে আহাম্মদী লোকেরা বিশ্বাস করে আর জানা কথা যে হুসুরফর আসাম মারা গেছেন তার তার সমাধি মদিনায় আছে তিনি ব্যক্তিগতভাবে ব্যক্তিগতভাবে তিনি আর আসবেন না তার বুরুজ আসবেন তার রঙিন হয়ে আসবে তার প্রতিচ্ছায় হিসেবে কেউ আসবে কিন্তু এর বিপরীতে হসুত ঈসা আসলাম যদি সশরীরে আসে তাহলে হুসুবাকর আসলামের উত্তর তো সঠিক হবে না তিনি তো ঈশা আলহামের উপমা দিচ্ছেন কাজেই এই উপমা হবে না বোখারী শরীফ যার উল্লেখ আমি করলাম সুরা মায়িদার আয়াতের হুযুর পাক এখানে সেই উত্তর দিয়েছেন যা হযরত ঈসা দিয়েছিলেন পবিত্র কোরআন আয়তে উল্লেখ আছে একই ধরনের বাক্য হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর তফসির তফসিরে উল্লেখ করা আছে এই আয়াতের বরাতে এই তফসির গ্রন্থেই তা হলো হযরত ঈসা আলাইহিস সালামের জন্য পবিত্র কোরআনে দুই জায়গায় তফি আছে সুর আল ইমরানে আর সুর আরেকটি হচ্ছে সুর আলে মায়েদাতে হজ ইমাম বোখারি আলে ইমরানের আয়াতের যে বাক্য ইন্নি ফিকা এর তফসিরকে সুরা আলে ইমরানের নিচে লিপিবদ্ধ করার পরিবর্তে এই আয়াত অর্থাৎ যেখানে সুরা আল মায়েদার একশো সতেরো আঠারো আয়াতের উল্লেখ আছে সেখানে উল্লেখ করছেন অর্থ সুস্পষ্ট করার জন্য তিনি বলছেন অর্থাৎ অর্জত ইবনে আব্বাস রাদীলাত রানু বলছেন মুতাওয়া ফিকা ওয়ামুমিতুকা মুতা আল্লাহ তালা ইসালা সলাত ওয়াসমের জন্য যে মুতাওয়াফ ফিকা শব্দ ব্যবহার করেছেন এটা অর্থাৎ হচ্ছে মমিতুকা অর্থাৎ আমি তোমাকে মৃত্যু দিতে যাচ্ছি ইবনে আব্বাস রাদিলাত আলা আনহু হুজুরের আপন চাচাতো ভাই যার যেন হুজুর দুয়া করেছিলেন তিনি সেই অর্থ করছেন যা আমরা আজ করছি বরং মজার বিষয় হলো তারেক সাহেব হাদিসে সাধারণত বিভিন্ন সাহাবির বরাতে কোরআনের বিভিন্ন অর্থ করা হয়েছে কোনো কোন সাহাবি পবিত্র কোরআনের সুস্পষ্ট ব্যাখ্যা করেছেন এই মোতফিকার যে অর্থ ইবনে আব্বাস করেছেন ইবনে আব্বাস ছাড়া অন্য আর কোনো সাহাবি এর অন্য কোন অর্থ করেনি এই যে শামসাদ সাহেব বলছিলেন যে সাহাবিগণের রেজমা হয়েছিল যে মহানবী সাহামের মৃত্যুর পরে এক আঙ্গিকে এখানেও ইজমা হয়েছে কেননা ইবনে আব্বাস বর্ণনা করছেন ও মোতিকা অর্থাৎ আল্লাহ বলছেন আমি তোমাকে মৃত্যু দিতে যাচ্ছি এর অর্থ হচ্ছে আমি তোমাকে মৃত্যু দিতে যাচ্ছি ইবনে আব্বাস এই অনুবাদ করেছেন অন্য কোনো সাহাবি এর বিপরীত কোনো অর্থ করেননি আপনি হাদিসের গ্রন্থাবলী পাঠ করে দেখুন অন্য কোন সাহাবীর অন্য কোন অর্থ আপনি পাবেন না তফসিল পরে দেখুন হ্যাঁ একজন এই অর্থই করেছেন যা ইবনে আব্বাস রাজিল্লা তালা আনহ করেছিলেন পাকিস্তান ইন্ডিয়া ভারতে দেবন্দি ফেরকা খুবই প্রসিদ্ধ যখন পাকিস্তান গঠিত হয় তখন মুফতি শফি সাহেব ছিলেন তিনি তফসিল লিখেছেন পবিত্র কোরআনের তফসিরে মারিফুল কোরআন এতে শুরুতে তিনি ভূমিকা লিখেছেন তিনি বলেছেন যে আমি এখন বর্ণনা করতে যাচ্ছি কোন কোন অর্থে আমি কোন কোন আঙ্গিকে তফসির বর্ণনা করব। সেই ভূমিকায় তিনি লিখেছেন একান্ন নম্বর পৃষ্ঠায় প্রথম খণ্ডে তিনি বলছেন যদি কোনো আয়াতের তফসির তফসিরে সাহাবিদের মতক্য থাকে আর মুফাসির কাম তা গ্রহণ করে থাকে আর এর বিপরীতে অন্য কোনো তফসির করা বৈধ নয় তিনি বলছেন হ্যাঁ যদি কোনো আয়াতের তফসিরে সাহাবিদের ভিন্ন মত থাকে তাহলে পরবর্তী গণ অন্য সাহাবিদের আলোকে দেখেন যে কার তফসিরকে অগ্রাধিকার দিবেন তিনি বলছেন এক দুই তিনজন সাহাবি যদি একটি কথা বলছেন বা আরেকজন যদি অন্য কথা বলেন তাহলে আমরা বারবার চেক করি যে কার কথা বেশি গ্রহণযোগ্য হতে পারে এই আয়াতের তফসিরে এই শব্দের তফসিরে ইবনে আব্বাস রাজু ছাড়া আর কারও কোনো তফসির নেই এবং এটি আমরাও বলি আর মৌলী সাহেব মুফতি সব হিসেবে কথা লিখেছেন মুফ সুরা আলেম রানের আয়াত ইন্নি মোতাহিকার অধীনে তিনি তফসিল লিখেছেন আর কোনো কোনো বন্ধু এর অর্থ মৃত্যু করেছেন এই একই অর্থ মুফাসির কোরআন হাজ আবদুল্লাহ ইবনে আব্বাস রাজ ও বর্ণিত এবং এটি সঠিক এবং যুক্তিযুক্ত এটি সুস্পষ্ট সেই একই উদ্ধৃতি দিচ্ছেন তিনি বলছেন এই সনদ সঠিক আমরা ছোট্ট একটি কথা বলে দিচ্ছি আফ্রিকার অর্থ আমি তোমাকে মৃত্যু দিব আর বিদ্যবাদীরা যারা ইসা বেঁচে আছে বলে বিশ্বাস করে তারা বলে যে তাকে আমরা পুরোপুরি তুলে নিব বা সশরীরে তুলে নিব তহফির অর্থ যদি পুরোপুরি তুলে নেওয়া হয় তাহলে যে হাদিস বর্ণিত হয়েছে হে আল্লাহ হুজুর বলছেন হে খোদা আমি আমার জাতির তত্ত্বাবধক ছিলাম যতদিন তাদের মাঝে ছিলাম ফলামা তফ ফায়দা নেই কিন্তু যখন তুমি আমাকে তুলে নিলে কোনো গারামি মানে না সবাই মানে যে হুজুরফাক সাহসাম মানা মারা গেছেন এটি এমন একটি উদ্ধৃতি এটি অন্য কোনো ব্যাখ্যার মুখাপেক্ষী নয় কেননা মহানবী শাসম বরাতে কথা সুস্পষ্ট হয়ে গেছে রহমতুল্লাহ সাহেব খুবই মজার এবং পরিতাপের বিষয় এটি বোখারি শরীফে এটি লেখা আছে কিন্তু অনেকে বুখারি শরীফ তুলে আনবেন এবং বলবেন যে এতে নেই কেন বোখারি শরীফের মধ্যেও হাত হাত দেয়া হয়েছে এই উদ্ধৃতি বের করে দেয়া হয়েছে আমি বলতে চাচ্ছিলাম এই যে শব্দ ফলাম্মা তাওয়ায়তানি হাজরত মসিম মোদুল্লাহ ইসলাম যখন আল্লাহ কাছ থেকে জ্ঞান লাভ করেন তখন তিনি আল্লাহর কাছ থেকে জেনে এজালায় আহামে এবং অন্যান্য শব্দ গ্রন্থে তহফি শব্দ যে ব্যাখ্যা করেছেন তিনি তাতে একটি চ্যালেঞ্জ দিয়েছেন তিনি বলেছেন যে মোহানবীসলাম পবির কোরআন হাদিস এবং একইভাবে প্রাচীন যে আরবি সাহিত্য রয়েছে বা অন্য সাহিত্য বা গদ্য পদ্য থেকে কোনো একটি রেওয়ায়ত তোমরা বর্ণনা করো এমন জায়গা দেখাও যেখানে খোদা তালা বলছেন যে আমি অমুক ব্যক্তিরকে তওয়াফি করেছি এর অর্থ হচ্ছে আমি শশরি তাকে আকাশে তুলে নিয়েছি যখনই খোদা তালা কোনো বান্দাকে তওয়াফি দেন আল্লাহ যদি ফাইল বা কর্তা হন আর মানুষ যদি জিরু হয় যার তহফি করা হচ্ছে আর যদি তওয়ফি শব্দ ব্যবহার করা হয় ক্রিয়া হিসেবে তাহলে এর অর্থ হচ্ছে মৃত্যু হুজুর বলছেন যদি কেউ দৃষ্টান্ত দেখাতে পারে একশো সোয়াশো বছর হয়ে গেছে আজ পর্যন্ত কোনো আহমদি সাহস করেনি না মসি মহমদের জীবদ্দশা কোনো উদ্ধৃতি তারা দিতে পেরেছে না আজ পর্যন্ত দিতে পারছে পত্রপত্রিকায় লেখা হয় যখন কেউ মারা যায় তখন লেখা হয় যে এই ব্যক্তি ওফাত লাভ করেছেন অর্থাৎ তিনি মারা গেছেন কোথাও এই অর্থ করা হয় না তাকে আকাশে তুলে নেওয়া হয়েছে এই অর্থ করা হয় না জাজাকাল্লা রহমতুল্লাহ সাহেব আপনার এই গুরুত্বপূর্ণ আলোচনার জন্য এখন আমাদের সঙ্গে একজন কলার আছেন লাইনে আরিফুজ্জামান সাহেব বাংলাদেশকে কল করেছেন তার কথা শুনবো আসসালামু আলাইকুম আরিফুজ্জামান সাহেব আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাত আমার শব্দ শুনতে পাচ্ছেন জি শুনতে পাচ্ছি আমার প্রশ্ন হচ্ছে ইসলামে ঈশার মৃত্যু যে বিশ্বাস এটি কিভাবে আসলো কবে এসেছিল আর কিভাবে এসেছে কে কে এই ইসলামের মাঝে নতুন শরীয়তের প্রবর্তন করেছে খুবই গুরুত্বপূর্ণ যৌক্তিক প্রশ্ন কোরআন শরীফ যেখানে সুস্পষ্ট ভাবে ইসার মৃত্যুর সংবাদ দিচ্ছে বরং তিনি সবচেয়ে প্রিয় নবীর মৃত্যুর বিষয়টি এই জন্য স্বীকার করেছেন এ কেননা এম শামশাদ সাহেব এর দিকে আমি আসছে আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে এই প্রশ্নের উত্তর বলেন মূল কথা হলো হযরত ঈসা আলাইহিস সালাতু আকাশে যাওয়ার যে দৃষ্টি ভঙ্গি সেটি আসলে খ্রিস্টানদের কাছ থেকে এসেছে কেননা তাদের মাঝে এই রীতি প্রচলিত হয়ে গিয়েছিল যে আকাশে উঠিয়ে হয়েছে আর আর পুত্র যেহেতু তিনি ছিলেন তাই তিনি তাকে তার দিকে তুলে নিয়েছেন আর শেষ যুগে আল্লাহ তহরত ইসা আলাহ সাল পুনরায় পৃথিবীতে প্রেরণ করবেন এটি আসলে তাদের বিশ্বাস ছিল অর্থাৎ খ্রিস্টানদের বিশ্বাস ছিল আর সাধারণ এক রীতি আমরা দেখি যে যখনই কোনো ধর্মের অনুসারীরা অনেক বেশি সংখ্যায় অন্য কোন ধর্মে প্রবেশ করে তখন অনেক সময় তাদের মাঝে যেসব পুরনো বিশ্বাস বা রীতি রেওয়াজ থাকে সেগুলো তারা নিজেদের সাথে সেই ধর্মে নিয়ে আসে তো তখন তাদের তরবিয়ত করা খুবই জরুরি হয়ে থাকে আর যদি তরবিয়তের ক্ষেত্রে কোনো দুর্বলতা বা ঘাটতি থেকে যায় তাহলে সেসব রীতি রেওয়াজ এবং সেসব বিশ্বাস বা রীতি যা তারা নিজেদের সাথে নিয়ে আসে সেগুলো তরবিয়ত না হওয়ার কারণে তা নতুন ধর্মেও প্রচলিত হয়ে যায় আর এরপর তা ধীরে ধীরে বৃদ্ধি পেতে পেতে অনেক দূরে অগ্রসর হয়ে যায় তো আপনি যদি দেখেন ভারতবর্ষে বর্ষে পাকিস্তান যখন হয়েছে বা বাংলাদেশ যখন হয়েছে তখনকার যুগে যেসব লোক মুসলমান হয়েছে তারা হয় বাইরে থেকে এসেছে আরব দেশ থেকে এসেছে বা দ্বিতীয় রূপ হলো যে শিখ বা হিন্দুদের মধ্য থেকে তারা মুসলমান হয়েছে তো যারা তখন মুসলমান হয়েছিল যদিও শত শত বছর অতিবাহিত হয়েছে কিন্তু আজকে যদি আপনারা দেখেন তাহলে উপমহাদেশের মুসলমানদের মাঝে অনেক বিয়ে শাদী বা মৃত্যুর বহু রীতি রেওয়াজ এমন রয়েছে যেগুলো হিন্দু ধর্মের সাথে সম্পর্ক রাখে মুসলমানদের সাথে তাদের কোন সেগুলোর কোন সম্পর্ক নেই বিয়ে সাদি উপলক্ষে এমন রীতি রেওয়াজ দেখা যায় আর মৃত্যুর সময়ও এসব দেখা যায় অথচ আর কোরআন শরীফেও যেখানে বড় কোনো বিজয়ের সংবাদ রয়েছে সেখানে সর্বদা খোদা তালা একই সাথে ইস্তেক করারও করার উল্লেখ করেছেন উদাহরণস্বরূপ সুরা নসরের দেখুন বলা হয়েছে ইজাজা আ নসরুল্লাহ ওয়ালফত ও রায়তান না সাইদ খরু ফিদিন ইলা ফোয়াজা যে যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে আর তুমি দলে দলে মানুষকে আল্লাহর ধর্মে প্রবেশ করতে দেখবে ফাসব্দে বেহামদের রাব্বিকা ওয়াস্তাক ফির ইন্নাহু কানত ওয়াবা তখন তোমার প্রভুর প্রশংসা কীর্তন ও গুণকীর্তন করো আর তার কাছে ইস্তেকফার করো ইস্তেকফারের অর্থ হলো কোনো কিছুকে ঢেকে নেয়া আর ইস্তেকফারা শব্দের অর্থ হলো আল্লাহ তাআলার কাছে সেই সাহায্য কামনা করা যে আমি দুর্বল আমার মানবীয় যেসব দুর্বলতা রয়েছে সেগুলোর মাঝে ঘাটতি থাকার সম্ভাবনা থেকে যায় তো আল্লাহ তাআলা যেন সেই দুর্বলতা ঢেকে রাখেন তো যেখানেই আল্লাহ এরূপ বিজয়ের উল্লেখ করেছেন সেখানে একই সাথে তিনি ইস্তেকের দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন তো এটি বলা হয়েছে যে যখন অনেক বেশি সংখ্যায় মানুষ আসবে তখন এই সংখ্যাধিকের কারণে তাদের তরবিত করা কোনো সহজ কাজ নয় যতক্ষণ রসুল আসলাম সাহায্য স্বয়ং উপস্থিত ছিলেন বা তার সাহাবিরা ছিলেন ততক্ষণ পর্যন্ত এক ধরনের বিশ্বাস তাদের মাঝে যদিও অন্তর্ভুক্ত হয়নি কিন্তু পরবর্তী যুগে যখন বিজয় অর্জিত হয়েছে আর এরপর দলে দলে খ্রিস্টানরা বা অন্যান্য জাতির লোকেরা যখন ইসলাম ধর্মে প্রবেশ করেছে তখন সেসব খ্রিস্টানের মাঝে এই বিশ্বাস ছিল যে হজর ইসালাহ ইসলাম আকাশে গিয়েছেন আর পুনরায় ফিরে আসবেন তারা যখন ইসলামের মাঝে এ ধরনের রায়ত পড়েন যে হজরত ইসা ইসলাম নাজেল হবেন বা অবতীর্ণ হবেন তখন নাজেল শব্দের ফলে তারা যেহেতু পূর্বেই এই বিশ্বাসে উপনীত ছিলেন যে হজরত ইসা ইসলাম জীবিত আকাশে গেছেন তখন সেটিকে তার আরো দৃঢ় বিশ্বাস বানিয়ে নিয়েছে যে আচ্ছা ইসলামেও যদি হজরত ইসা ইসলাম নাজেল হন তাহলে তিনি সেই ব্যক্তি হবেন আর যাকে আমরা জীবিত আকাশে নিয়ে রেখেছি তিনি আসবেন তো এইভাবে হজরত মসির আকাশে যাওয়ার বিশ্বাসের প্রতি যে ভালোবাসা তাদের মাঝে ছিল যা তারা পূর্ব থেকে নিয়ে এসেছে এইভাবে এটি তাদের হৃদয়ে বা মনে দৃঢ় হয়ে যায় আর সময়ের সাথে সাথে এই বিশ্বাসই প্রচলিত হতে থাকে সে ঠিক সেভাবেই যেভাবে খ্রিস্টানদের মাঝেও এই বিশ্বাস রয়েছে যে হজরত এলিয়া আকাশে গিয়েছে নিহদিদের মাঝেও রয়েছে আর এটিও হয়তো তালার হিকমত ছিল যে মহানবী ওয়াসাল্লাম যখন মুসলমানদেরকে বনে সাথে সাদৃশ্য দিচ্ছিলেন যে এক সময় আসবে যখন তারা সম্পূর্ণভাবে তাদের অনুরূপ হবে তো তাদের মাঝে যেহেতু নবীর জীবিত আকাশে যাওয়ার বিশ্বাস ছিল তো এখানেও তাই দেখা দিয়েছে আর ফিরে আসার বিশ্বাস তাদের মাঝে দৃঢ় হয়েছে আর সেই মসি যিনি বন ইসরাইলে এসেছিলেন তিনি এই বিশ্বাস স্পষ্ট করেছেন যে না তিনি আকাশে গিয়েছেন আর না ফিরে আসবেন আর তার আগমন তার সশরীরে নয় বরং রূপকভাবে আসার কথা রয়েছে তো অনুরূপভাবে এইখানেও অর্থাৎ এই উম্মতেও সেই সাদৃশ্যের কারণে বা প্রেক্ষিতে এক নবীর আকাশ চলে যাওয়ার বিশ্বাস সৃষ্টি হয়েছে কিন্তু আগমনকারী মসি এই যে জাগতিক দুর্বলতা ছিল বা বিশ্বাসগত দুর্বলতা ছিল সেটির সংশোধন করেছেন যে জীবিত কেউ আকাশে যায়নি আর যার আগমন করার কথা ছিল তিনি তার রঙে রঙিন হয়ে আসবেন আর এখানে আসলে মসিলে মসি অর্থাৎ সেই মসির সাথে যার সাদৃশ্য রয়েছে যার গুণ রয়েছে যে কোনো মানুষের জন্য এটি সম্ভব নয় যে সে আকাশে চলে যাবে স্বয়ং রসুল করিম এর কাছে কাফের রায় দাবি করেছিল যে আমরা তোমার উপর ইমান আনবো না তুমি আমাদের সামনে চোখের সামনে আকাশে গিয়ে দেখাও তো মনবিসাল্ আসলাম তখন কি বলেছিলেন সুভান আরবী হালকুন্ত ইল্লা রসুল আ যে আমার প্রভু এসব বিষয় থেকে পবিত্র আমি কেবল এক মানব রসুল মানবী সাল্লাল্লাহ আলাইহিসাল্লামের মানবীয়তার ফলে যদি তিনি আকাশে যেতে না পারেন তাহলে অযত্তি ঈসা আলিসাল্লাম একজন মানুষ হয়ে কিভাবে আকাশে চলে যেতে পারেন আর আমরা তা কিভাবে গ্রহণ করতে পারি অনেক ধন্যবাদ সমসাদ সাহেব জেজা আল হাসান অনেক ধন্যবাদ আপনাকে আমরা ইনশাল্লাহ পরবর্তীতেও আমাদের প্রোগ্রামের মাঝে হয়তো বা এই প্রোগ্রামে বা পরবর্তী পর্বে এই বিষয়ে আরো আলোচনা করবে যে কোরআন যারা ইমান রাখে তারা এই বিষয়টি গ্রহণ করতে পারেন যেমনটি আপনি এখনই উদ্ধৃতি প্রদান করেছেন যে মানবীয় শরীর নিয়ে কেউ আকাশে উঠে যাবে এটি একান্ত সম্ভব একটি কথা আর মহানবীশ ইসলামের জন্য তা সম্ভব ছিল না তো থেকেও আমরা এই বিষয়টির সত্যতা পাই আমরা এখন সাহেবের কাছে যাব শরীফের প্রেক্ষিতে আমরা আলোচনা করলাম হাদিসের প্রেক্ষিতেও কথা হয়েছে আর যে এই বিশ্বাস কিভাবে মুসলমানদের মাঝে সৃষ্টি হয়েছে তো এখানে এই বিষয়ে যদি আমরা কিছুটা আলোচনা করি যে এই দৃষ্টিভঙ্গি সম্পর্কে যা আমাদের আলেমরা বা ধর্মীয় আলেম যারা ছিলেন যারা সরাসরি কল্যাণ লাভ করেননি কিন্তু সাহাবিদের কাছ থেকে কল্যাণ পেয়েছেন এবং এসব কথা শিখিয়েছেন এবং বলেছেন খুব সুস্পষ্টভাবে ভাবে উল্লেখ রয়েছে ইসলামের মৃত্যুর ব্যাপারে তো এমন কিছু উদ্ধৃতি আপনি আমাদের সামনে উপস্থাপন করবেন অনেক ধন্যবাদ আপনাকে সাহাবিদের ইজমার বিষয়ে আমরা জানি যে সমস্ত সাহাবি মন ইসলামের মৃত্যুর পরে বিষয়টি এর এই বিষয়ে একমত হয়েছেন যে মহানবিসালাম মৃত্যুবরণ করেছেন আর তার পূর্বের সকল নবী মৃত্যুবরণ করেছেন তো এখানে তারেক সাহেব আরেকটি বিষয় যে শুধু তাই নয় যে অন্যান্য সাহাবি সবাই চুপ ছিলেন তারা যখন তারা যদি এর সপক্ষে কথা না বলেন তাহলে এর বিরুদ্ধেও কথা বলেননি বরং ইতিহাস গ্রন্থ এবং হাদিস গ্রন্থ দেখলে আপনি এর সপক্ষেই কথা পাবেন যে কোনো কোনো সাহাবে আক্ষরিক মহানবী সাহ ইসলামের পূর্বের সকল নবীর মৃত্যুর বিষয়ে ঘোষণা দিচ্ছেন আর মহানবী ইসলামের মৃত্যুকে পূর্বের নবীদের মৃত্যুর কথা প্রমাণিত করে সেই কথা উল্লেখ করছেন দু একটি উদ্ধৃতি আমি তুলে ধরছি হজরত ইবিন আব্বাস পুত্র আবদুল্লাহ বিন আব্বাস আমি এখন এই বুখারি শরীফের প্রেক্ষিতে কথা বলেছেন তিনি বলেছেন মুতাফিকা শব্দের অর্থ হল মুমি তুকা অর্থাৎ আমি তোমাকে মৃত্যু দিব হজরত রসুল করিম সাল্লাহ আলাইসাল্লামের আরেকজন সাহাবি ছিলেন যার নাম ছিল হজরত জারুদ বিন ওয়াল্লাহ রাজু তাবরির ইতিহাস এগারো হিজড়ির যেসব ঘটনা রয়েছে অর্থাৎ যে বছর নবী সাল ইসলাম মৃত্যুবরণ করেছেন সেসব ঘটনার উল্লেখ করতে গিয়ে লেখা হয়েছে যে যখন হজরত মৃত্যু হয়। আর এই কথা গোত্র ছিল আব্দুল কয়েস এর শাখা গোত্র সেখানে যখন এই সংবাদ পৌঁছে তখন যেভাবে মন ইসলামের মৃত্যুর পর বহু মানুষ মুরতাদ হয়ে গিয়েছিল তাদের গোত্র মুরতাদ হয়ে যায় আর তারা বলে যে দেখো আমরা এখন আর মুসলমান নই কারণ নে আসলাম যদি নবী হয়ে থাকেন সত্য হয়ে থাকেন তাহলে তিনি মৃত্যুবরণ করতে পারেন না তারপরে শব্দ হলো লাউকানা মোহাম্মদ নবীন মাতা লমা মাতা যদি মোহাম্মদ সাল আলহাম নবী হতেন তাহলে তিনি মৃত্যুবরণ করতে পারেন না তার জাতির সামনে দণ্ডায়মান হন তাদের সামনে বক্তৃতা করেন আর তাদেরকে মোর্তাদ হওয়া থেকে ফিরিয়ে আনেন কিভাবে ফিরিয়া আনেন তিনি তাদেরকে দু চারটি প্রশ্ন করেন আর এরপর বর্ণনা করেন তিনি জিজ্ঞেস করেন যে হে লোক বলো যে পূর্বেও কি খোদার নবীরা পৃথিবীতে এসেছেন তারা বলে যে হ্যাঁ পৃথিবীতে নবীরা এসেছে তাদের সাথে কি হয়েছে তারা পৃথিবীতে তারা বলে যে তারা এসেছে এবং মৃত্যুবরণ করেছে একের একের পর পর এক এক তারা এসেছে আর মৃত্যুবরণ করেছে আপনারা স্বয়ং কি কাউকে দেখেছেন তারা বলে যে আমরা নিজেদের চোখে তো দেখিনি কিন্তু এটি আমরা জানি যে তারা এসেছেন বিভিন্ন জাতির প্রতি এসেছেন এবং মৃত্যুবরণ করেছেন এবং আল্লাহর কাছে ফিরে গেছেন তিনি বলেন যে তাদের সাথে কি হয়েছে যদি আপনারা চোখে চোখে নিচ চোখে না দেখেন তাহলে কোথায় চলে গেছেন আকাশে নাকি মাটিতে চলে গেছেন তো তারা বলে যে যে তারা মৃত্যুবরণ করেছে তারা উত্তরে বলে যে তারা মৃত্যুবরণ করেছেন তো যখন তিনি এই ঘোষণা করেন যে পূর্বের নবীরা যদি মৃত্যুবরণ করে তাহলে ফাইন্না মুহম্মদ রাসুল্লাহ সাল আলহ্লাম মাতা যে তাহলে মোহাম্মদ সাল্লাসাল্লাম ও মৃত্যুবরণ করেছেন কিভাবে কামা মাতু যেভাবে পূর্বের নবীরা মৃত্যুবরণ করেছিল তো অন্য কোন নবীর ব্যাপারে এই বিশ্বাস নেই যে তিনি আকাশে জীবিত আছেন এলিয়া ছাড়া এলিয়া সম্পর্কে সংসদ সাহেব বলেও দিয়েছেন যে হজরত ইসা ইসলামের কাছে ইঞ্জিলে জিজ্ঞেস হয় যে এলিয়া আসার কথা ছিল আপনি কিভাবে এলেন তো তিনি বলেন যে ইয়াহিয়া এসেছে তো সেই সেই এলিয়া তো এছাড়া অন্য কারো সম্পর্কে তো বলাই হয়নি যে তিনি জীবিত সেই নবী জীবিত ছিলেন তো হজরত জারুদ যখন বলেন যে অন্যান্য নবীরা যেভাবে মৃত্যুবরণ করেছে সেভাবে মহানবী সাল্লাহ আলাইসাল্লামও মৃত্যুবরণ করেছেন তো পুরো গোত্রকে তিনি মোটা ধোয়া থেকে রক্ষা করার জন্য হযরত জারুদ এই যুক্তি প্রদান করেন যে মানব বিসাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের পূর্বে সকল নবী মৃত্যুবরণ করেছেন তখন যদি এই বিশ্বাস থাকতো যে হযরত সাল্লাল্লাহু পূর্বে হযরত ঈসা আলাইহিস সালাম মৃত্যুবরণ করেন তিনি জীবিত আকাশে আরোহণ করেছেন বা আকাশে চলে গেছেন তাহলে তো তার এই যুক্তি কেউ গ্রহণ করতো না তারা বলতো যে মন ইসলামের পূর্বে ঈশাআ ইসলাম জীবিত আছেন তার গোত্রের কোনো এক ব্যক্তির এই কথার অস্বীকার না করা একটি এ তো এটি রয়েছে যে তখন ইসা ইসলামের আকাশে যাওয়ার বিশ্বাসী ছিল না কেননা মনুসা ইসলামের মৃত্যুর তৎক্ষণাৎ পরের ঘটনা উল্লেখ করা হচ্ছে এখানে আর মহানবিসা আসলামের মৃত্যু হওয়া তার মিথ্যা হওয়ার প্রমাণ নয় বা তার মিথ্যাবাদী হওয়ার দলিল নয় কেননা তার পূর্বের নবীগণ মৃত্যুবরণ করেছেন আরেকটি উদ্ধৃতি আমি দিচ্ছি বা প্রমাণ দিচ্ছি যে হাসান রাজিল্লাহ তালা আনহু এবং হুসাইন রাজিল্লাহ তালা আনহুর ব্যাপারে মহানবিসা আসলাম বলেছেন যে তারা আমার হৃদয়ের টুকরা তারা বেহস্তের সর্দারদের অন্তর্ভুক্ত হজরত ফাতেমা রাজিল্লাহ তালা আনহা যিনি হুজুর সাল কন্যা ছিলেন তার পুত্র যখন মৃত্যুবরণ তিনি মৃত্যুবরণ করেন আর তার শাহাদ যখন হয় তখন হজরত ইমাম হাসান রজুল্লাহ আনহু মানুষের মাঝে এই ঘোষণা করেন যে আজ হজরত আলী রাজতাল মৃত্যুবরণ করেছেন অতএব যখন এ থেকে আমরা বুঝতে পারব যে মনুস জীবিত অবস্থায় নয় বরং খিলাফতের রাশেদার যুগেও এই বিশ্বাস ছিল না যে জীবিত আকাশে ছিলেন তাবাকাত ইবনে সাদে লিখিত আছে যে ইমাম হাসান আনহু মানুষের মানুষকে সম্বোধন করে বলেন যে ইউহান নাসু কাত কুবিজাল লাইলা যে হে সকল আজ রাত কবজ করা হয়েছে কি এমন এক বান্দার রুহকে এমন নেকলোক ছিল না আর আশা করা যায় না যে এরপর এমন নেক লোক আসবে এরপর বলেন যে ওলাকাত কুবি জাফি যে হজরত আলী রাজ আনহু এর রুহ কবজ করা হয়েছে সেই রাতে

কে হজরত আলী রাজাল আনহুয়ের রুহ কবজের সাথে উল্লেখ করা হচ্ছে তো আলী রাজাল আনহু কি আকাশে গিয়েছেন না আলী রাজাল আনহু তো তাদের সামনে উপস্থিত ছিলেন তাকে শহীদ করা হয়েছে তিনি মৃত্যুবরণ করেছেন তো ইমাম হাসান তালা আনহু তার মৃত্যুর পরে ঘোষণা করছেন যে ইসা আল ইসলাম সেই রাতে আকাশে গিয়েছেন বা তার রু সেই রাতে আকাশে গিয়েছে জয় রাতে আলী রাজু মৃত্যুবরণ করেছেন তার রু আকাশে চলে গিয়েছেন মৃত্যুর পর সব মানুষের রু বা তাই আকাশে যায় তো হুজুর সরামের মৃত্যুর পর সকল আহ সাহাবিদের ইজমা আর হজরত এর এক সাহাবির সেই বর্ণনা এবং হজরত জারুদ বিন মোয়াল্লা যিনি মহানবিসামের সাহাবি ছিলেন নিজ জাতিকে মোটা ধোয়া থেকে রক্ষা করার জন্য এই এই যুক্তি দিয়েছিলেন হুজুর সাল্লাহামের নাতি টুকরা ছিলেন তার তিনি হজরত আলী রা আনহু সেই রাতে মৃত্যুবরণ করেছেন তার রু সেই রাতে আকাশে গিয়েছে যেই রাতে হজরত ইসা ইসলামের রুহ গিয়েছিল এটি বলেননি যে তার দেহ আকাশে গিয়েছে বলা হয়েছে তার রুহ গিয়েছে তো অনেক ধন্যবাদ আপনাকে আপনি প্রাথমিক যুগের প্রেক্ষিতে কথা বলেছেন ইনশাল্লাহ আমরা আমাদের পরবর্তী পর্বেও আরো এই সম্পর্কিত উদ্ধৃতি উপস্থাপন করব আজ পর্যন্ত এইসব উদ্ধৃতি রয়েছে বরং এই বিশ্বাস যা ইসা ইসলামের মৃত্যু সংক্রান্ত বিশ্বাস তা শুধু জামাতে আপনাদের বিশ্বাস নয় বরং মুসলমানদের আরো বহু বুজুর্গ ব্যক্তিরাও এই ঘোষণা করে গেছেন যে আর তো এই উদ্ধৃতিগুলো আমরা আমাদের দর্শকদের উদ্দেশ্যে আরো উপস্থাপন করব যে সকল যুগে এ ধরনের দৃষ্টিভঙ্গি ছিল আর আজকের যুগেও এমন আলেমদের দেখা যায় ইসলামী এই বিশ্বে তারা প্রসিদ্ধ আর এমন ফতোয়াও রয়েছে যেখানে হিজরত ইসাল ইসলামের মৃত্যুর বিষয়ে উম্মতের কাছে সংবাদ দেয়া হয়েছে এখানে আরেক একটি আকর্ষণীয় বিষয় একবার আমরা উল্লেখ করেছি যে তিনি জীবিত আকাশে যেতে পারেন না শমশাদ সাহেব এখন এই বিষয়ে কথা বলেছেন তো এখানে আরো মহান একটি ঘটনার কথা আমরা বলতে পারি মেরাজ যেটিকে বলা হয় আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকাশের দিকে মেরাজ তো যেখানে এই ধারণা আছে যে মহানবী মহানবীসালাম কিভাবে আকাশে গিয়েছেন তো আমরা কিভাবে এটি বলতে পারি যে যাওয়া সম্ভব নয় তো মেয়েরাজ বাস্তবতা আপনি যদি এই প্রেক্ষিতে আমাদের দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরেন পূর্বে আমরা এই সম্পর্কে আলোচনা করেছি কিন্তু এখন যেহেতু এই প্রেক্ষিতে কথা বলা হচ্ছে তো শমসাদ সাহেবের কাছে অনুরোধ করছি জামাতে আহমদিয়া পবিত্র এবং হাদিসের আলোকে আমাদের যে দৃষ্টিভঙ্গি রয়েছে মেয়েরাজ সম্পর্কে সেটি আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরবেন যতদূর মেয়েরাজের সম্পর্ক রয়েছে মানুষ বলে থাকে যে যে শারীরিক ভাবে হয়েছিল আর মহানবী ইসাল্লাহ আলহাম যদি জাগতিক দেহসহ আকাশে যেতে পারেন তাহলে যদি ইসলাসম যেতে পারবেন তো তার কাছে খুব তাদের কাছে খুব বিনয়ের সাথে আমি বলবো যে হজরত আকস মোহাম্মদ মুস্তফা সালহাসাল্লামের যে মেয়েরাজ ছিল তা শারীরিক বা দৈহিক ছিল না আমাদের দৃষ্টিভঙ্গি অনুযায়ী বা আমাদের বিশ্বাস অনুযায়ী আর সাহাবিরাও এবং মুফাসেররাও এই বিষয়ের উল্লেখ করেছেন যে এটি একটি মতবিরোধের বিষয় বহু সাহাবীর ছিলেন যারা মহম্মদ মুস্তফা সাল্লাল্লাহ আলি হোসাল্লামের এই মেরাজকে দৈহিক নয় বরং আধ্যাত্মিক বা রুহানি মনে করতেন আমির মুয়াবিয়া রাজেলাউ তালানহু আছেন এর মাঝে হযযত আয়েশ সিদ্দিকালাউ তালানহা রয়েছেন এর মাঝে এছাড়া আরও বুজুর্গ যেমন হজরত পরবর্তী যুগের কতিপয় বুজুর্গ রয়েছেন তো আর একই সাথে আমি এটিও বলবো যে কোন কোন ফিরকা এমন রয়েছে যারা দৈহিক আসলামের দেহের কথাই মানে না তিনি বলে যে তিনি নূর ছিলেন তো তার যদি দেহ নাই থাকে তাহলে আকাশে যাওয়া নয় আর আনহা মহানবী সাল্লাহ আলহিউ আসাল্লামের স্ত্রী ছিলেন পবিত্র স্ত্রী এবং উমুল মমিন ছিলেন তিনি বলেন যে সেই রাতে মহানবী সাল আলহু দেহ দেহ অদৃশ্য হয়ে যায়নি বরং এই যে মেয়েরাজ ছিল এটি তার রুহ বা আত্মার মেরাজ হয়েছিল তার আত্মা গিয়েছিল অনুরূপ ভাবে হজরত কাছ থেকে বর্ণিত হয়েছে যে তিনি সাল্লাম জাগ্রত হন তার চোখ খুলে যায় তখন তিনি মসজিদ হারামে ছিলেন তো এই যে চোখ খোলা এই বিষয়টি প্রমাণ করে যে তিনি তখন কোন সত্য স্বপ্ন বা কাশফ দেখছিলেন আর সাধারণ এক মানুষ এবং এক মোমেনের স্বপ্নের মাঝে বহু পার্থক্য রয়েছে কাশ্মের যে অবস্থা হয়ে থাকে আধ্যাত্মিক দৃশ্য আল্লাহ তার বান্দাকে যা প্রদর্শন করেন সেটি সম্পূর্ণ ভিন্ন হয়ে থাকে তো এইভাবে মন সেই সফর করেছেন তো মহানবাল মিরাজ শব্দ দ্বারা কি অর্থ গ্রহণ করেছেন বা শব্দ থেকে কি অর্থ গ্রহণ করেছেন আমরা হাদিসের দিকে দেখলে দেখি যে আসলামের একটি হাদিস রয়েছে তিনি বলেন যে আসালাত মিরাজুল মুমিনিন। নামাজ হলো মোমেনের মিরাজ যদি মিরাজের অর্থ এটি হয় যে দেহসহ আকাশে চলে যাওয়া তাহলে নামাজের অবস্থায় প্রতি আপনি লক্ষ্য করুন নীতিগতভাবে এটি হওয়া উচিত ছিল যে ইমাম আল্লাহ আকবর বলবে আর সাথে সাথে মুক্তাদির আল্লাহ আকবর বলবে আর সাথে সাথে তাদের দেহ দৃশ্য হয়ে যাওয়া উচিত ছিল তো নামাজ যে পড়ে সে তার দেহসহ আকাশে যায় না যা হয় তা হলো তার দেহ এখানেই থাকে কিন্তু তার রূহ বা আত্মা আল্লাহ সমীপে উপস্থিত হয় তার দেহ যায় না বরং রু এই জগৎ থেকে চলে যায় এবং সে বামে তাকায় না বরং তার ডানে দৃষ্টি বা তার মনোযোগ দিকে থাকে তাহলে আল্লাহর তালার দিকে আর সে যখন আসসালাম আলাইকুম ডান দিকে এবং আসসালাম আলাইকুম বাম দিকে বলে তো এটি এই বিষয়ের প্রতি ইঙ্গিত করে যেন সে অন্য কোন এই পৃথিবীতে ফিরে এসেছে তো এই কারণে মনসী ইসলাম নামাজকে মেরাজের নাম দিয়েছেন এছাড়া যদি আমরা দৈহিক অর্থ গ্রহণ করি তাহলে আরো বহু বিষয় রয়েছে যেগুলির প্রতি আমাদের দেখতে হবে মনুসালসাল্লাম সম্পর্কে রেওয়ায়তে এটি বর্ণিত হয়েছে যে তিনি বাইতুল মাকদাসে সকল নবীর কে নামাজ পড়িয়েছেন বা তাদের করেছেন তো এই যদি হয়ে থাকে তাহলে সকল নবী যারা মৃত্যুবরণ করেছেন তারা কি সেখানে ফিরে এসেছিলেন যদি এই অর্থ গ্রহণ করা হয় তাহলে এই বিশ্বাস মহ কোরআন শরীফের শিক্ষা বিরোধী কোরআন শরীফ এই শিক্ষার বিরোধী যে বা কোরআন শরীফের শিক্ষা হলো কেউ একবার মৃত্যুবরণ করলে সে আর এই পৃথিবীতে ফিরে আসে না বা দেহ ফিরে আসতে পারে না তো এই বিষয়গুলো এই বিশ্বাসের প্রতিবন্ধক আর কোরআন শরীফ এর অনুমতি দেয় না আর দ্বিতীয়ত যদি দেহ সহ হজরত ফিরে এসে থাকেন আর মহানবী ইসা পিছনে নামাজ পড়ে থাকেন তাহলে এই যে ঝগড়া চলছে যে তিনি আকাশে গিয়েছেন এবং কেমতের পূর্বে আসবেন তো তিনি একবার যেহেতু ফিরে এসেছিলেন তাহলে তিনি এখানে থেকে গেলেই পারতেন তার আবার ফিরে যাওয়ার তো কোনো প্রয়োজন ছিল না তো এইসব বিষয় থেকে এটি বোঝা যায় যে তিনি দেহস আকাশে যাননি আর দেহ নিয়ে এই পৃথিবীতে ফিরবেন না এছাড়া মহানবী সাল্লাহ আলহাম সেখানে জান্নাত এবং দোজখের দৃশ্য দেখেছেন তো যদি দৈহিকভাবেই হয়ে থাকে জান্নাতও দেখেছেন এবং দোজক বা জাহান্নামও দেখেছেন তাহলে তিনি সেখানে গিয়ে তো দোজক এবং জান্নাত দেখে এসেছেন অথচ আল্লাহ তালা বলছেন যে আল্লাহ তালা মানুষের জন্য তার চোখের প্রশান্তির জন্য কি কি নিয়ামত প্রস্তুত করে রেখেছেন তা কোনো আত্মা জানে না সালাম তো স্বয়ং তা দেখে এসেছেন যদি দৈহিক তিনি দেখে এসে থাকেন তাহলে কোরআন শরীফ এই আয়াত সঠিক হয় না বা এই আয়াতকে কোরআন শরীফ থেকে বের করতে হবে যদি আধ্যাত্মিক ভাবে হয়ে থাকে তাহলে এর অর্থ দাঁড়ায় যে হ্যাঁ সেই তার প্রকৃত বিষয় সেখানে যাওয়ার পরই বোঝা যাবে আর আধ্যাত্মিক দৃশ্য এবং বাস্তবিক রূপের মাঝে পার্থক্য হয়ে থাকে আর মনুসা আসলাম হাদিসে এটিও বলেছেন যে আল্লাহ তালা বলেছেন আমি নিজ বান্ধাদের জন্য যা প্রস্তুত করেছি মা আইন রাত ওয়ালা ওজনন সমেত ওয়ালা বুঝতে পারিনি যে তা কোনো চোখ দেখেনি কোন মানুষের হৃদয় তা কল্পনাও করেনি তো মহানবী মহানবীলাম যদি দৈহিক চোখে তা দেখে এসে থাকেন তাহলে কমপক্ষে তিনি তো বর্ণনা করতে পারতেন যে আমি তো তা দেখে এসেছি অন্য কেউ তা কল্পনা করতে পারবে না অনুর ভাবে আল্লাহ বলছেন বা বলেন যে কোরআন শরীফে রয়েছে যে যেভাবে ধনুকের দুই তন্ত্রী হয়ে থাকে ঠিক সেভাবেই তিনি আল্লাহ তালার সাথে মিলিত হয়েছেন তো যদি দৈহিক ভাবে তিনি গিয়ে থাকেন তাহলে কি খোদা ও নাওজুবিল্লা কোনো দেহ রয়েছে তাহলে কি খোদা তালার দেহ রয়েছে বলে আমরা বিশ্বাস করব আর যদি খোদা তালার সত্তার কোনো দেহ না থাকে তাহলে তার দিকে নুরি গিয়েছিল এটি মানতে হবে রুহ বা আত্মা গিয়েছিল এটি মানতে হবে আল্লাহালার দৃশ্য বা আল্লাহ তালার সাথে সাক্ষাৎ দৈহিক ভাবে হতে পারে না এটি এ থেকে বোঝা যায় এছাড়া এখানে আরেকটি বিষয় দেখুন যে আমি আজ এই প্রোগ্রামে বসে আছি এখন আমি যদি স্বপ্নে দেখি বা কাশে দেখি যে আমি প্রোগ্রাম করছি তাহলে এর ব্যাখ্যা হবে কিন্তু আমি যদি বাস্তবিক ভাবে এখানে বসে থাকি তাহলে এটির ব্যাপারে আপনি আমাকে বলতে পারবেন না যে আপনি এই প্রশ্নের উত্তর দিচ্ছেন এটির ব্যাখ্যা এই বা এর অর্থ এটি সম্ভব নয় আমরা যদি মেরাজের অবস্থা দেখি তাহলে সেখানে বহু বিষয় এমন রয়েছে যেখানে হজরত অর্থ করেছেন বা এর ব্যাখ্যা বলেছেন উদাহরণস্বরূপ তার সামনে তিনটি পেয়ালা উপস্থাপন করা হয় একটিতে দুধ একটিতে মদ একটিতে পানি ছিল তিনি দুধের পেয়ালা গ্রহণ করেন হজরত জিব্রাহাম তখন এর ব্যাখ্যা করেন যে আপনি যেহেতু দুধ নিয়েছেন তাই এ থেকে প্রমাণিত হয় যে আপনার উম্মত পবিত্রতার উপর প্রতিষ্ঠিত থাকবে অনেক ধন্যবাদ সাহেব আপনি খুবই সঠিক বলেছেন যে এই বিষয়গুলো ব্যাখ্যা সাপেক্ষ আর এমন সব ঘটনা আর বিবরণ রয়েছে যেগুলোর ব্যাখ্যা প্রয়োজন রয়েছে ইনশাআল্লাহ আহ পরবর্তী পর্বে আমরা এই বিষয়গুলো নিয়ে আরো আলোচনা করব কিন্তু এখন যেহেতু আমাদের সময় প্রায় শেষ হয়ে গেছে তাই আমাদেরকে এখানে আলোচনা শেষ করতে হচ্ছে অনেক ধন্যবাদ দর্শক আপনাদেরকেও আমরা আপনাদের প্রশ্ন পেয়েছি ইনশালী আমরা আমাদের পরবর্তী করব আমাদের প্যানেলে যারা ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি ইনশাআল্লাহ পরবর্তী সপ্তাহে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব আর আরো কিছু বিষয় আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত বিদায় নিচ্ছি ওয়া বারাকাতুহু हम तो रखते हैं मुसलमानों का दीन हम तो रखते हैं मुसलमानों का दीन दिल से है खुदा में